হাই, আমি শ্রীময়ী, আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, জাস্ট দুটো তিনটে কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সে কথাগুলো এটাই যে আমি কদিন ধরে দেখছি আমার চ্যানেলে এই দুবার হলো যে ভিডিও মিউট হয়ে গেছে, মানে ইউটিউব ভিডিও মিউট করে দিচ্ছে, সেটা হচ্ছে শর্ট ভিডিও। আর কেন করছে জানি না বারবার, তো আমি ওটা নিজের কন্টেন্ট, আর মিউজিকটা আমি ইউটিউব দিয়েই বানিয়েছিলাম, ইউটিউব যে শর্টস মিউজিকগুলো আছে তোমরা জানো, আমি আর কি মিউজিকটা দিই। কিন্তু বারবার করে আমার ইউটিউব দুবার থেকে তিনবার হলো দুটো তিনটে ভিডিও মিউট করে দিয়েছে। এটাই হচ্ছে যে সেটা হলো আমি যাই ছাড়ছি না কেন, বড় ভিডিও শর্টস ভিডিও ভিউ হচ্ছে না, যা বড় মানে এমনি ডেলি ব্লগ দিয়ে যাচ্ছে, দেওয়ার ফলেও ভিউ হচ্ছে না, মানে একদম হচ্ছে না। কারোর কাছে নোটিফিকেশন যাচ্ছে কি সেটাও জানি না। তো তোমাদের কারোর সাথে এরকম প্রবলেম হয়ে থাকলে আমাকে একটুখানি এর সলিউশন কি আমাকে বলতে পারো, বা আমাকে প্লিজ হেল্প করো। আমি কদিন ধরে প্রায় দেখছি আমার কোনো শর্টস কিংবা এমনি বড় ব্লগে একটাও ভিউ হচ্ছে না। তো আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের কাছে এরকম ছোট ছোট সমস্যাগুলোই অনেক, কারণ আমাদের কাছে 60টা ভিউ মানে অনেক ব্যাপার। কিন্তু আমার এই রিসেন্টলি আগে একটা ভিডিও ওরকম মিউট করে দিল, সেটা হলো 15 দিন আগে। তারপর দিয়ে আমি কোনো শর্ট ছাড়ছি কিংবা শর্টস শর্টসে তো ভিউই হচ্ছে না, মানে এই 15 দিন আগে দিয়ে। তারপর একটুখানি লং ভিডিও ভিউ হচ্ছিল, ওই 20-25টা এরকম ভিউ হচ্ছিল, তারপর আর এখন দেখছি সেটা 15-20-র ঊর্ধ্বে যাচ্ছে না, আর শর্ট ভিডিও 2-3টের ঊর্ধ্বে হচ্ছে না। তো তোমাদের যদি কারোর সাথে এরকম হয়ে থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এর সলিউশন কী, তোমরা কীভাবে এর থেকে বার হয়েছো আমাকে কমেন্ট করবে প্লিজ। তোমাদের সাহায্য আমার ভীষণই দরকার, কারণ আমাকে আমার এরকম ডেলি ব্লগ দেওয়ার পরে যখন ভিউ হচ্ছে না, তখন কী করবো? আমি তোমাদের সাথে এই কথা দুটো শেয়ার করতে এলাম। এটা মেন কথা, যেটা বলাই হলো না, সেটা হলো যে কি ইউটিউব নাকি শর্টস চ্যানেল ডিলিট করে দিচ্ছে। তবে আমার চ্যানেলে আমি অনেকগুলো শর্টস আপলোড করেছিলাম, আমার মনে হয় আমি যতটা এমনি ভিডিও আপলোড করেছিলাম তার থেকে বেশি শর্টস আমি আপলোড করেছিলাম। তো আমি রিসেন্টলি দেখছি একজন একজন থেকে দুজনে আমি দেখেছি এরকম ভিডিও বানিয়েছে, সে নাকি ইউটিউব নাকি বড় বড় শর্ট ভিডিও মানে যাদের চ্যানেল আছে বড় বড় 3 লাখ 2 লাখ, তাদের ভিডিও নাকি ডিলিট করে দিয়েছে কেন জানি না। তো তার জন্য আমি ভাবলাম যে আমার চ্যানেলে অনেক শর্টস হয়ে গেছে, আর যেগুলো অ্যাকচুয়ালি ভিউ হয়নি সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে, আগে আমার 1K ছিল, এখন সেটা 300 কত একটা করে দিয়েছি, কারণ আমার বেশি ভিউ মানে ব্লগ ছিল না, সব শর্টস ছিল। তো যাই হোক, এইটুকু শেয়ার করা ছিল। কন্টেন্ট দিতে পারছি না, কারণ আমি বাড়িতে বসে কাজ করছি, যেহেতু সেহেতু ভালো ভালো কন্টেন্ট আনতে পারছি না। তবে কাল দিয়ে খুব ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব, সামনে 25শে ডিসেম্বর আসছে, তার জন্য ভেরি স্পেশাল কিছু ব্লগ আনার চেষ্টা করব। তো অবশ্যই আমার এই যেসব দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো। আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগবে, এখন না ভালো লাগুক পরপর অবশ্যই আমার ব্লগ তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই।